কোভিড বিধির দফা রফা হলো জগন্নাথের স্নান যাত্রায়। আগরতলার জগন্নাথ জিউ মন্দিরে জগন্নাথের স্নান যাত্রা উপলক্ষে অন্য বছরের মতোই আয়োজিত হয়েছিল অনুষ্ঠান। ভক্তদের ভিড়ে ঠিক ঠিক করছিল জগন্নাথ মন্দির। রাজ্য ও দেশ জুড়ে যখন করোনা অতিমারিতে মৃত্যুর ভয়ঙ্কর লহর চলছে, তখন এই ভিড়ের বিপদ নিয়ে বিন্দুমাত্র মাথা ব্যথা না ছিল সরকারের, না ছিল মন্দির কর্তৃপক্ষের। এই স্নান যাত্রার মাধ্যমে জগন্নাথ আবির্ভূত হয়ে সারা বিশ্বে জগন্নাথের সেবিত পূজিত হয়। আর এই জগন্নাথের 108 ঘোড়া সুগন্ধিত জল দিয়ে জগন্নাথের অভিষেক এবং জগন্নাথের স্নান করানো হয়। আর এই জন্য জগন্নাথের স্নান যাত্রা বলে। আর এই স্নান যাত্রাকেই জগন্নাথের আবির্ভাব তিথি বলে। করোনা আবহে রাজ্যে কারফিউ সহ জারি রয়েছে বিভিন্ন সরকারি বিধিনিষেধ। মন্দিরগুলিতে ভক্তদের প্রবেশ কিংবা ভিড়ের ক্ষেত্রে ঘোষিত বিধিনিষেধ রয়েছে সরকারিভাবেই, যে কারণে বিভিন্ন অনুষ্ঠানও হচ্ছে না। অম্বুবাচীতেও লক্ষ্মীনারায়ণ বাড়িতে হয়নি কোনো অনুষ্ঠান, ভক্তদের প্রবেশে রয়েছে নিষেধ। সেই জায়গায় জগন্নাথের স্নান যাত্রায় কী করে এত ভক্তের সমাগম দেখে আটকে উঠেছেন অনেকেই। সরকারিভাবে কি আলাদা করে জগন্নাথ মন্দিরের জন্য বিশেষ অনুমতি দেওয়া হয়েছে ভক্তদের জন্য? এসব প্রশ্ন উঠছে সচেতন মহলে। না হলে কি করে মন্দিরের ভেতর একসঙ্গে এত লোকের জমায়েত? নিয়ম নীতি নিয়ে মন্দির চত্বরে নামক আসতে একটি ফ্ল্যাক্স লাগানো থাকলেও এত ভিড় কি করে হতে পারে? বৃহস্পতিবার সেখানে স্বাস্থ্যবিধির কোনো বালাই ছিল না। শারীরিক দূরত্বের কথা যত কম বলা যায় ততই ভালো। সেখান থেকে যদি আরো বেশি করোনা সংক্রমণ ছড়ায়, তবে এর দায় কে নেবে? রিপোর্ট, চ্যানেল 3 র।